আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে যেমন ধরেন আমরা একটা মল্টোজের কথা চিন্তা করি এটা একটা ডাইস্যাকারাইড এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এটা কি একটা বিজারক চিনি নাকি অবিজারক চিনি মল্টোজকে ভাঙলে আমরা একটু আগে দেখেছিলাম যে দুইটা গ্লুকোজ পাওয়া যায় CHOH এরকম পাওয়া যাবে হচ্ছে চারটা CH2OH এক্ষেত্রে হচ্ছে CHO CHOH এমন চারটা CH2OH মল্টোজের ক্ষেত্রে আমরা জানি যে ধরনের গ্লাইকোসাইটিক বন্ধন সেটা হচ্ছে আলফা 1,4 তার মানে হচ্ছে একটা গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে আর একটা গ্লুকোজের এখানেই আমাদের দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর কার্বন আছে ধরলাম ওইখানকার চার নম্বর কার্বন এটার একটা বন্ধন তৈরি হচ্ছে তাহলে এটাকেই আমরা বলছি মল্টোজ এখন দেখা যাচ্ছে এই টোটাল মল্টোজের একটা অ্যালডিহাইড মূলক যেটা মুক্ত আছে এই জন্য মল্টোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা হচ্ছে বিজারক চিনি যেহেতু একটা অ্যালডিহাইড মূলক মুক্ত আছে তেমনিভাবে আমরা যদি সেলোবায়োস বলি একই কথা বলা যায় যে ওখানে বিটা 1,4 বন্ধন আছে ওই বিটা 1,4 বন্ধনে একটা অ্যালডিহাইড মূলক চার নম্বর কার্বনের সাথে যুক্ত আছে ঠিকই কিন্তু আরেকটা কিন্তু অ্যালডিহাইড মূলক মুক্ত আছে এই জন্য ওটা বিজারক চিনি কিন্তু আমাদের সুক্রোজের ক্ষেত্রে ব্যাপারটা এমন হচ্ছে না এটাই আমাদের কার্বোহাইড্রেট অংশটা শেষ হয়ে যাচ্ছে যেটা দিয়ে সেটা হচ্ছে পলিস্যাকারাইডস এখান থেকে খুব বেশি কিছু বলার নাই কিছু স্ট্রাকচার আমরা দেখাবো আর কিছু মেইন থিম যেটা একটু বলে দিই এখানে লিখে রাখিয়েছে সেটা হচ্ছে অনেকগুলো পলিস্যাকারাইডের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা পলিস্যাকারাইড আমাদের বইতে আরেকটা পলিস্যাকারাইডের নাম বলা আছে ইনুলিন এত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন আমরা তুলনামূলক গাঠনিক আলোচনা এবং এদের ইম্পর্টেন্সটা কি এটা একটু লিখে ফেলেছি এখানে এটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে স্টার্চ এটা প্রধানত দুইটা অংশের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন আচ্ছা তাহলে একটা স্টার্চ মানে হচ্ছে একটা পলিস্যাকারাইড যেখানে আসলে দুই ধরনের পলিস্যাকারাইডের মিশ্রণ একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন এবং এগুলো সব আমরা এখানে যতগুলো দেখাচ্ছি স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন এগুলো সবই হচ্ছে শুধুমাত্র গ্লুকোজ দিয়ে গঠিত আমরা যে গ্লুকোজের স্ট্রাকচার যেটা এঁকেছিলাম সেটাই আঁকবো একটু পরে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাইলোজে যে ধরনের বন্ধন থাকে গ্লাইকোসাইটিক বন্ধন গ্লুকোজের মধ্যে বন্ধন সেটা হচ্ছে আলফা 1,4 আলফা 1,4 কি বুঝতেই পারছি একটু আগে বলা হয়েছে সেটা হচ্ছে যে আলফা ধরনের বন্ধন হ্যাঁ আলফা ডি গ্লুকোজের মধ্যে বন্ধন এবং এক নম্বর কার্বনের সাথে গ্লুকোজের আরেকটা গ্লুকোজের চার নম্বর কার্বনের একটা বন্ধন অ্যামাইলোপেকটিন এটা মনে রাখা খুব সোজা সেটা হচ্ছে অ্যামাইলোজ শব্দটা ছোট এই জন্য শুধুমাত্র আলফা 1,4 অ্যামাইলোপেকটিন শব্দটা বড় সুতরাং দুই ধরনের বন্ধন থাকে একটা হচ্ছে আলফা 1,4 আর একটা হচ্ছে আলফা 1,6 এখন এটা নতুন এটা আমরা এর আগে পাই নাই কিন্তু মনে রাখা খুব সোজা সেটা হচ্ছে ওই আলফা ডি গ্লুকোজের মধ্যে বন্ধন এই জন্য আলফা এবং এখানে যেহেতু একের সাথে চারের বন্ধন ছিল তাহলে এখানে 1,6 মানে হচ্ছে একটা গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের হচ্ছে ছয় নম্বর কার্বনের বন্ধন আমরা দেখাবো আচ্ছা সেলুলোজ এখানে পাওয়া যায় বিটা 1,4 বন্ধন তার মানে হচ্ছে দুইটা বিটা ডি গ্লুকোজ তাদের মধ্যে একের সাথে কার্বন এক নম্বর কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের চার নম্বর কার্বনের বন্ধন আর শেষে যেটা সেটা হচ্ছে গ্লাইকোজেন এবং গ্লাইকোজেনের স্ট্রাকচার একটু খেয়াল করলে দেখা যায় যে এটার স্ট্রাকচারে আলফা 1,4 থাকে আলফা 1,6 থাকে তার মানে এটা হচ্ছে অ্যামাইলোপেকটিনের মতো গঠন তাহলে গ্লাইকোজেন এবং অ্যামাইলোপেকটিনকে আমরা আলাদা করছি কেন আলাদা হচ্ছে যে অ্যামাইলোপেকটিনে গ্লুকোজ পাওয়ার সংখ্যা এটা অনেক বেশি মানে অ্যামাইলোপেকটিনকে ভাঙলে বিভিন্ন বইতে বিভিন্নভাবে বলা আছে যেমন কোথাও লেখা আছে 20,000 থেকে মোটামুটি 2,00,000 ব্যাপক পরিমাণে গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ পাওয়া যায় গ্লাইকোজেনকে ভাঙলে এত বেশি পরিমাণে পাওয়া যায় না কম সংখ্যক পাওয়া যায় আচ্ছা স্টার্চ যেটা হচ্ছে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন সমন্বয়ে গঠিত এটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য তার মানে হচ্ছে উদ্ভিদে যে খাদ্যগুলো সঞ্চিত থাকে আমরা উদ্ভিদে যে ধান গম যব বার্লি এগুলো যা কিছুই খাই না কেন এগুলো সব কিছুর মধ্যে ম্যাক্সিমাম পোর্শন যেটা থাকে সেটা হচ্ছে স্টার্চ এবং স্টার্চকেই বলা হচ্ছে এটা ইংরেজি নাম এটারই বাংলা নাম হচ্ছে শ্বেতসার আমাদের অনেক সময় কিন্তু এগুলোতে খুব কনফিউশন হয় স্টার্চ শ্বেতসার পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইড চিনি শর্করা কার্বোহাইড্রেট মনে হয় যেন সবই কাছাকাছি একই জিনিস আসলে এক একটা এক এক রকম স্পেসিফিসিটি আছে তাহলে একটা হচ্ছে স্টার্চ এটারই বাংলা নাম হচ্ছে শ্বেতসার তাহলে স্টার্চ বা শ্বেতসার অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত দুটোই পলিস্যাকারাইড এটাতে শুধুমাত্র আলফা 1,4 বন্ধন থাকে এখানে আলফা 1,4 1,6 দুই ধরনের গ্লাইকোসাইটিক বন্ধনই থাকে এবং এটাই হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য
আচ্ছা সেলুলোজ থেকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে কোষ প্রাচীর যখন পড়েছিলাম যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, আসলে সেলুলোজ কি ছিল এটা তখন হয়তো অত খেয়াল করি নাই। সেলুলোজ ওজ, ওজ মানে হচ্ছে কার্বোহাইড্রেট, ওএসি ওজ কার্বোহাইড্রেট। তাহলে সেলুলোজ একটা কার্বোহাইড্রেট, কেমন কার্বোহাইড্রেট? পলিস্যাকারাইড, মানে অসংখ্য গ্লুকোজ পাওয়া যায় এবং এই গ্লুকোজগুলো হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। আর শেষ কথা হচ্ছে এটা উদ্ভিদের মূল গাঠনিক পদার্থ। তার মানে হচ্ছে একটা উদ্ভিদে উদ্ভিদ কোষ থাকে এবং একটা উদ্ভিদ যত ধরনের কোষ নিয়ে গঠিত হোক না কেন সব কোষেই কোষ প্রাচীর থাকছে। সুতরাং টোটাল উদ্ভিদটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা প্রত্যেকটা কোষের চারপাশ জুড়ে মানে একটা বিল্ডিংয়ের যেমন দেয়াল তেমনিভাবে সেলুলোজগুলো একটা উদ্ভিদের প্রত্যেকটা কোষের চারপাশ জুড়ে আছে। সুতরাং একটা উদ্ভিদের যে গঠনগত দৃঢ়তা, হ্যাঁ একটা উদ্ভিদের যে গাঠনিক ব্যাপার এটা প্রধানত মেইনটেইনড হয় যেটার মাধ্যমে সেটা হচ্ছে সেলুলোজ। আর গ্লাইকোজেন থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা স্ট্রাকচার দেখতে অ্যামাইনো পেকটিনের মতো কিন্তু আকারে ছোট, একটা মিনিয়েচার বলা যায়। এখানেও আলফা 1,4,1,6 দুটোই থাকে যেহেতু গ্লাইকো অ্যামাইনো পেকটিনে দুটোই থাকে। এবং গ্লাইকোজেনে এটা প্রাণীদের প্রধান সঞ্চিত খাদ্য, যেমন আমাদের যকৃতে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন জমা থাকে, আমাদের পেশিতে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন জমা থাকে এবং এই গ্লাইকোজেন যখন দরকার হয় তখন এগুলো ভেঙে গিয়ে প্রচুর গ্লুকোজ তৈরি হয়। এবং আমরা জানি যে গ্লুকোজ ভেঙে গিয়ে আবার শক্তি তৈরি হয়, তার মানে হচ্ছে আমরা খাবার খাচ্ছি না তখন যে আমাদের শক্তি কোথা থেকে আসবে? হ্যাঁ আমরা যদি খাবার না খাই তাহলে বাইরে থেকে যদি গ্লুকোজ না আসে শরীরে তখন যেটা হয় সেটা হচ্ছে এই যকৃৎ পেশিতে যে গ্লাইকোজেন থাকে সেগুলো ভেঙে যায়, সেগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হয় এবং ওই গ্লুকোজগুলো ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। তাহলে এভাবেই আমাদের এই শক্তির হিসাবটা ঠিক থাকে। আচ্ছা এটা প্রাণীদেহে শুধু সঞ্চিত খাদ্য এমনটা না, এর সাথে সাথে সায়ানোব্যাকটেরিয়া যেটাকে আমরা বলছি ব্লু গ্রিন অ্যালগি, যেমন নষ্টক পড়েছিলাম আমরা, এবং ছত্রাক, বিভিন্ন ধরনের ছত্রাক, ইস্ট, হ্যাঁ পেনিসিলিয়াম, এ ধরনের ছত্রাকের সঞ্চিত খাদ্যও হচ্ছে গ্লাইকোজেন। তাহলে মোটামুটি একটা পলিস্যাকারাইডের ওভারভিউ হচ্ছে এটা। তাহলে আমি আরেকবার বলে এদের স্ট্রাকচার দেখালে আমাদের কার্বোহাইড্রেট অংশটা শেষ। পলিস্যাকারাইড অসংখ্য গ্লুকোজ পাওয়া যাচ্ছে এগুলোকে ভাঙলে, স্টার্চ স্বেদসার দুইটা পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, অ্যামাইলোজ আলফা 1,4 থাকে, অ্যামাইলো পেকটিন আলফা 1,4,1,6 থাকে এবং এটা হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য। সেলুলোজকে ভাঙলে বিটা 1,4 বন্ধন পাবো এবং এটা উদ্ভিদের গাঠনিক পদার্থ, কোষ প্রাচীরের গঠন তৈরি করে। এবং গ্লাইকোজেন এটা হচ্ছে প্রাণী, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক এদের সঞ্চিত খাদ্য এবং এটা দেখতে অ্যামাইলো পেকটিনের মতো কিন্তু এটার স্ট্রাকচারটা অনেক ছোট হয়, আকারে ছোট হয় এবং এটাকে ভাঙলে খুব বেশি পরিমাণে গ্লুকোজ পাওয়া যায় এমনটা না। আচ্ছা আমরা এখন এই তিনটে স্ট্রাকচার দেখাই, এর মধ্যে আসলে দুটো স্ট্রাকচার দেখালেই এনাফ। একটা হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে শ্বেতসার, আর একটা হচ্ছে সেলুলোজ। আমরা স্টার্চের কাঠামো দেখাবো। প্রথমে যে কাঠামোটা দেখাই সেটা হচ্ছে অ্যামাইলোজটা দেখতে কেমন, অসংখ্য ডি গ্লুকোজ। আমরা যদি শর্টকাট আঁকি, যে একটু আগে যেভাবে আঁকছিলাম এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা গ্লুকোজ, এপাশে আমরা আরেকটা গ্লুকোজ আঁকি, এটা হচ্ছে আরেকটা গ্লুকোজ, এখানে আমরা আরেকটা গ্লুকোজ আঁকি, এটা হচ্ছে আরেকটা গ্লুকোজ। আচ্ছা যদি অ্যামাইলোজ হয়, অ্যামাইলোজে থাকে আলফা 1,4 বন্ধন, এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। তাহলে অ্যামাইলোজে আলফা 1,4, তাহলে বন্ধনটা কেমন হবে? বন্ধনটা হবে এমন। আচ্ছা এখন কমন মিস্টেক যেটা সেটা হচ্ছে এটাকেই কি আমরা অ্যামাইলোজ বলবো বা স্টার্চ বলবো? বা স্টার্চে যদি একটা গাঠনিক সংকেত আঁকতে বলে তাহলে কি এটাই আঁকলেই শেষ? আসলে এটা কিন্তু স্টার্চ বা অ্যামাইলোজ না। দেখুন এখানে গ্লুকোজ এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এটা তো আসলে হয়ে গেল একটা ট্রাইস্যাকারাইড, মানে তিনটা গ্লুকোজ। তাহলে আমরা যদি এটাকে পলিস্যাকারাইড তৈরি করতে চাই তাহলে যেটা করবো সেটা হচ্ছে একটা গ্লাইকোসাইডিক বন্ধন আমরা ব্যাকেটের ভেতরে নিলাম, আর একটা গ্লাইকোসাইডিক বন্ধন ব্যাকেটের বাইরে রাখলাম, এখানে লিখবো এন। এন মানে হচ্ছে অসংখ্য, অসংখ্য গ্লুকোজ। তাহলে এই স্ট্রাকচারটা এখন আমরা এটাকে বলতে পারি স্টার্চ অথবা অ্যামাইলোজ বলতে পারি, যেহেতু এখানে শুধুমাত্র আলফা 1,4 বন্ধন আছে। আচ্ছা এখন খুব সহজ একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই স্ট্রাকচারে গ্লুকোজ কয়টা আছে? এই স্ট্রাকচারে গ্লুকোজ আছে, দেখুন এখানে আছে এন সংখ্যক এবং এই ব্যাকেটের বাইরে আছে দুইটা, তাহলে এখানে গ্লুকোজের সংখ্যা হচ্ছে এন প্লাস টু। এন মানে অসংখ্য, তাহলে এন প্লাস টু এটাও অসংখ্য। আচ্ছা এর সাথে হচ্ছে যে গ্লাইকোসাইটিক বন্ধন এখানে কয়টা আছে? এন এর ভেতরে মানে এই ব্যাকেটের ভেতরে হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন আছে একটা, তার মানে হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধনের সংখ্যা হচ্ছে এন সংখ্যক। এই এন ব্যাকেটের বাইরে গ্লাইকোসাইটিক বন্ধন আছে একটা, তাহলে মোট গ্লাইকোসাইটিক বন্ধনের সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ান।
তাহলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের গ্লাইকোসাইটিক বন্ধনের সংখ্যা টোটাল গ্লুকোজের সংখ্যার চেয়ে এক কম হবে, মানে আমাদের গ্লুকোজ দুইটা হলে গ্লাইকোসাইটিক বন্ধন একটা, গ্লুকোজ তিনটা হলে দুইটা, তাহলে যদি গ্লুকোজ হয় এন প্লাস টু তাহলে গ্লাইকোসাইটিক বন্ধনের সংখ্যা হবে এন প্লাস ওয়ান। আচ্ছা, এটা এত ইম্পর্টেন্স দিয়ে বলার অর্থ হচ্ছে আমরা তো আঁকতে গিয়ে অনেক সময় ভুল করি, সেটা হচ্ছে অনেক সময় এভাবে দেখানো হয়, এটা ভুল। এটা ভুল কেন? কারণ হচ্ছে এখানে গ্লুকোজের সংখ্যা হচ্ছে এন প্লাস টু, কিন্তু গ্লাইকোসাইটিক বন্ধনের সংখ্যা হচ্ছে এন এর বাইরে, তাহলে এটা একটা, এটা একটা, মাত্র দুইটা। তাহলে এন প্লাস টু সংখ্যক গ্লুকোজ কিন্তু দুইটা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকতে পারে না, এটা হচ্ছে ভুল। আবার আমাদের আরেকটা ভুল হচ্ছে আমরা যদি এভাবে দেখাই ব্যাকেটটা, মানে দুইটা গ্লাইকোসাইটিক বন্ধনই এন এর ভেতরে, এটা হচ্ছে আরেকটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে এখানে গ্লুকোজের সংখ্যা হচ্ছে এন প্লাস টু, এখানে এন আর বাইরে দুইটা, আর গ্লাইকোসাইটিক হচ্ছে টু এন, দুইটা এন, তাহলে এন প্লাস টু সংখ্যক গ্লুকোজ এটা কিন্তু টু এন সংখ্যক গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে না, এন প্লাস ওয়ান সংখ্যক গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তাহলে কমন দুইটা মিস্টেক, এটা একটু বলে দিলাম।